এতদিন দেখেছিলাম আপনাদেরকে যে দুই রকমের ডাল খাওয়াতে আজকে যে জিনিসটা আমি পাখিকে খাওয়াবো সেটাই আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো কারণ হচ্ছে একই জিনিস রোজ রোজ খাওয়াচ্ছি আর আজকে হঠাৎ করে আমার ওই ডালটা শেষ হয়ে যায় আমি যখন আনতে গিয়েছিলাম তখন কিন্তু ওই ডালটার আমি পাইনি তার কারণেই কিন্তু আজকের ভিডিও কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে একটা খাবার যখন শেষ হয়ে যায় যখন আমরা দুবারা অন্য খাবার কিন্তু পাখিকে খেতে দিই তখন কিন্তু পাখির হয় শরীর খারাপ পড়ে যায় না হলে পাখি সেই জিনিসটাকে হজম করতে পারে না হ্যাঁ যার কারণে হজমের অনেক সমস্যা হয় খাবার চেঞ্জ করার জন্য তো চলুন আজকে দেখাই যে রাত্রিরে আমি কুলতির ডাল কিন্তু পাখিকে ফিড করাতাম সেইখানে কুলতির ডাল যখন আমি পাচ্ছিলাম তো আমাদেরকে অবশ্যই কিন্তু যে জিনিসটা ফিড করাবো যে কুলটির ডাল যখন পাচ্ছি না অন্য কিছু না অন্য কিছু তো পাখিকে খাওয়াতেই হবে তো যার কারণে আজকে যে ফিডটা আমি পাখিকে করাবো সেটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো তো চলুন আর ভিডিও দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক তার আগে আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় তো চলো না দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক একবার দেখিয়ে দিই পাখিগুলোকে খুব কিন্তু খিদে লেগেছে মানে আমি যেদিকে হাত নিয়ে যাব পাখিগুলো কিন্তু সেদিকেই আসবে দেখতে পাচ্ছি ওইটাও আসছে তো আমি আজকে নর্মালি এদেরকে কিন্তু ছোলার ডাল কিন্তু ফিড করাবো তার আগে একটা কথা বলতে চাই এই ছোলার ডাল কিন্তু আমি আজকে সকালবেলা ভিজিয়েছিলাম অর্থাৎ মানে রাত্রির আমার মানে যেহেতু আমার কাছে কুলতির ডাল ছিল না তো আমি ছোলার ডাল এদেরকে ফিড করাবো তো একটা জিনিস এই কিন্তু খাবার এতদিন যে পাখিটা খাবারটা খেয়েছিলো এটা কিন্তু আজকে নতুন খাবার এই খাবারটা কিন্তু ওই পাখিগুলো জানে না কিন্তু এই পেয়ালায় আমি ওকে খেতে দিই বলে এই পিয়ালার পেছনেও ঘুরঘুর করছে তো বিষয়টা হলো যে এই ডালগুলো যখন আপনারা কোনো হ্যানফিড ধরুন এটাকে হ্যান্ড ফিডই বলে তো এই হ্যান্ড ফিড যখন চেঞ্জ করবেন না তখন কিন্তু আপনাকে এটাকে সফট করে নিতে হবে অর্থাৎ সারাদিন ভিজোনোর পরে প্রথম দু তিন দিন এটাকে একটু সেদ্ধ করে খাওয়াতে হবে যাতে করে এই খাবারটা ওরা মানে চিনতে পারে আর ওদের সেদ্ধ করে নেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে ডালটা খুব সহজে হ্যাঁ মানে এরকম ছোট হয়ে যায় বা হজম করতে পারে খুব সহজে যার কারণে আমি সেদ্ধ করে নিয়েছি কারণ এটা প্রথমবার দ্বিতীয়বারও কিন্তু আমি সেদ্ধ করে নেবো তৃতীয়বারেও সেদ্ধ করাবো এবং চতুর্থ দিনে যখন আমি এই ডালটা সেদ্ধ করে ওকে খাওয়াবো না তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো যে মানে এদের কিন্তু তখন হজমের কোনো সমস্যা হবে না বা ওসব কোনো প্রবলেম হবে না প্রবলেম কিন্তু প্রথমবারে যখন একটা খাবার হ্যাঁ চেঞ্জ করে দ্বিতীয় খাবার যখন পাখিকে খাওয়াতে যায় তখনই যত সমস্যা প্রথমবারে হয় প্রথমবারটা কাটিয়ে নেওয়ার পরে দ্বিতীয়বারে কিন্তু আর কোনো রকম সমস্যা হয় না তো চলুন আপনাদেরকে দেখাই পাখিটাকে আমি ফিড করানো তবে আমাদের চ্যানেলে আমরা প্র্যাকটিক্যালি যেটা করে থাকি আপনাদেরকে সেটা দেখাই অন্যদের মতো মানে মুখে বলে দি না যে এই জিনিসটা খাওয়াবেন না এই জিনিসটা খাওয়াবেন এরকম নয় আমরা যা করি আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাই এবং পাখির অ্যাক্টিভিটিটাও আপনারা দেখতে দেখতে চাইলে এটাও দেখতে পারেন যে আমাদের পাখি অসুস্থও হয় আমাদের কাছে পাখি অসুস্থও হয় এবং আমাদের কাছে সবসময় মেডিসিন থাকে তো একটা জিনিস এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে বাচ্চা পাখি যদি আপনার কাছে থাকে আপনার বাড়িতে কী কী মেডিসিনের প্রয়োজন হয় তো চলুন আমরা দেখাই যে আপনাদেরকে পাখিটাকে কিভাবে নতুন খাবারটা ফিড করাই তো এখন অত্যাধিক গরম আছে এর মধ্যে আমি ঠান্ডা জল একটু অ্যাড করে নেব তো আপনারা দেখুন যে আমি কিন্তু এতে হালকা একটু ঠান্ডা জল আর এবং গরম জলের মাঝখানে এটাকে রেখেছি যাতে করে মানে খুব অত্যাধিক গরম না হয় পাখিটা যেন অনায়াসে খেতে পারে তো চলুন দেখতে পাচ্ছেন যে আমি জল কিন্তু অ্যাড করে নিয়েছি এবার ওদের খাওয়ানোর কলা বেশি দূর পর্যন্ত না যায় তো দেখতে পাচ্ছেন আহ আহ তো এই যে ছোলার ডাল আমি কিন্তু এই এক মুঠো আর অল্প কটা ওদেরকে খেতে দেব তো এইভাবে খাওয়ানোর সুবিধে কি এই পরের ভিডিওতে আমি কিন্তু আবার আলোচনা করব তো এইভাবে খাওয়ানোর সুবিধাও আছে অনেক কিছু সুবিধা আছে সেই জিনিসগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে পরপর কিন্তু আমি বলে দেব লো গুড আস্তে 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 তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি হাত তালির মধ্যে রেখেছি তার মধ্যে ওরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দণো দণো একটু দণো একটু পেছু একটু পেছু বাস আরে ৰোকো তো আপনারা দেখতে পাচ্ছেনি এইভাবে পাখিটা কিন্তু খেতে শুরু করেছে এবং একটা পাখি আর একটা পাখিকে ডিস্টার্ব করছে মানে একজন নিলে আরেকজন কিন্তু নিতে পারছে না আর অবশ্যই যে একটা জিনিস আপনারা একবারে যে অত্যাধিক ডাল বেশি করে ভিজিয়ে নেবেন হ্যাঁ আবার দেবেন এরকম কিন্তু ভুল করবেন না আজকে যা ডাল ভিজবে আজকেই শেষ করে দেবেন পরবর্তী দিনে আবার কিন্তু মানে আবার রাত্রিরে ডাল ভিজাবেন তার পরের দিনে খাবে মানে প্রত্যেক দিনের ডাল প্রত্যেক দিন কিন্তু এগুলো একটু বড় সাইজ হ্যাঁ ওই জন্য পাখিদের একটু খেতেও অসুবিধা হয় তো এই ডাল খাওয়ানোর সুবিধে কিন্তু পাখিটা খুব দ্রুত আপনার যদি সময় না থাকে খুব দ্রুত কিন্তু ওরা কিন্তু হ্যান্ড ফিডিং থেকে সেলফিডে চলে যায় অর্থাৎ ওরা কিন্তু কদিনের মধ্যে নিজেরা খাওয়া শিখে যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো বা বলবো ঠিক আছে সেটার জন্য সময় আছে এখন পরপর ভিডিও আপনারা আমার চ্যানেলে পেতে থাকবেন অসুবিধে নয় তো ওরা মানে আমি দুটো পাখি কি সমান সমান খাওয়াই তো এদেরকে বেশি খাওয়ানো যাবে না এরা খেতে চাইবে মনে আপনাকে বেশি খাওয়ালে হবে না আমি কিন্তু অনেক ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছি যে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো দু চারটে কথা বলে ভিডিওটা আমি শেষ করে দেবো তো এই ছোলার ডাল খাওয়ানোর পরে সেদ্ধ করে পাখিকে কিন্তু দু থেকে তিন এম বা পাঁচ এম পর্যন্ত জল খাইয়ে দেবেন অবশ্যই কারণ জলটা যদি ওর পেটের মধ্যে পরিপূর্ণ থাকে তাহলে এই খাবারগুলো কিন্তু খুব সহজেই হজম করে নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন দেখি কতটা কী খেলো না খেলো একটু আর খাওয়াতে হবে তো বড়ো হওয়ার কারণে খাবারগুলোর মানে একটু খেতে অসুবিধা হচ্ছে যার কারণে ছড়াচ্ছে বা ফেলছে খেলা বেশি নয় নর্মালি মানে আমি একটা জিনিস বারবার চেক করছি যাতে করে খুব না গলা পর্যন্ত টাইট হয়ে যায় খাও 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 তো বাস এদের কিন্তু খাওয়া এই পর্যন্তই শেষ খাওয়ার পরে অনেকে নিওপ্যাপটিন দেয় ওষুধ অনেকে দেয় হচ্ছে আপনার মানে আমি দিই যেটা বেশিরভাগ আমি কিন্তু নিওপ্যাপটিনটাকেই সাজেস্ট করতাম তো নিওপ্যাপটিনের থেকে আমি একটা ওষুধ আমি পেয়েছি এটা হলো আপনাদেরকে দেখায় ডিজিটন এই ডিজিটনটা মানে খুব মানে পাখির হজমের একদম খুব সুন্দর কাজ করে এবং পাখি খুব ভালো ডাইজেস্ট করতে পারে এবং হজম সহজে খুব সহজেই কিন্তু এই ওষুধটা ওর থেকেও অনেক অনেক ভালো যেহেতু এটা মানে একটা অ্যানিভার্সারি ওষুধ তো যার কারণে আমি কিন্তু এই ডিজিটনি পাখিকে খাওয়াইয়ে থাকি তো আপনাদেরকে এটাও আমি দেখিয়ে দিই যে কতটা জলের মধ্যে কতটা কি দিচ্ছি না দিচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখায় কারণ যেহেতু ভিডিওটা আমি মানে আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেবো সেই হিসেবেই তো আমি এইখান থেকে কতটা কি ওষুধ দিচ্ছি না দিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো তো আপনারা আপনাদের চোখের সামনে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কোনো কিছু লুকোছুপি কিচ্ছু নেই আমরা যা করে থাকি আপনাদেরকে সেটাই কিন্তু বলে থাকি এবং দেখিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এক একটু এটা হচ্ছে ঠান্ডা জল আর আমি এখান থেকে নিয়ে নেব একটু গরম জল তো এটা হচ্ছে গরম জল একটু বাস এই যে এতটা জল নিয়ে নিলাম নিয়ে নেবার পরে আমি কিন্তু হালকা করে থেকে মানে ডিজিটন দিয়ে দেবো এটা একটু ভালো করে ধুয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ দুটো পাখির জন্য পাঁচ ফুটা আমার বেস্ট তো আমি এটা আবার এতেই ভালো করে আর একটু খুলিয়ে নেব তো হয়ে গেল ডিজিটন দিয়ে তো আপনাদেরকে এদেরকে খাইয়ে দেখিয়ে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেখো আস্তে 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 প্রেস করে দিলাম পাঁচ এম এল এটা ছয় এম এল সরি পাঁচ এম এল নয় ছয় এম এল বাস এই ছয় এম এল খাইয়ে দেব এটাকেও জাদা নয় ছয় এম এল ছয় এম এল খাইয়ে দিলাম আর একটুখানি বেঁচে আছে এটা দুজনকে ভাগ করে দেবো তো এইভাবে আমি হাঁটা বের করে নিলাম ব্যাস এটা কত আছে দুই এম এল এক এম এল এক এম এল করে দিয়ে দিই ব্যাস একদম পারফেক্ট তো যাই হোক আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে আমি দেখালাম এই ছিল আজকের ভিডিও ভিডিও পর্যন্ত শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ